محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. বাবারা আমি কিন্তু কোনো মাহফিলে এতক্ষণ আলোচনা করি না, হাইট দেড় ঘন্টা আলোচনা করিয়া দিই, কিন্তু আজকে একটু করতাছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, ওইছে বাক্কা সময়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী রাহমাতাল্লিল আলামিনের সাহাবীর নাম হযরতে ওমর, নাম কি? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তানে বড় ভয় পাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান তার বিপরীত রাস্তা দিয়ে হাঁটতেন। মানে আমারে আপনাদের মাহফিল কমিটি আনছে এখান দিয়ে ঘুরাইয়া, আপনাদের এখানে কিন্তু এখান দিয়ে আসা যায়, যায়নি যায়নি, আমার এখান দিয়ে ঘুরে আনছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই রাস্তা দিয়ে আসতেন, শয়তান এখান দিয়ে বাগ দেন, কারণ হযরতে ওমরে সবাই ভয় পাইতো। এটা আমার দয়াল নবীর অত্যন্ত রাগান্বিত সাহাবি। বন্ধুরা রে, একদিন আমার দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন নবীজি ওনার ঘরের মধ্যে ওনার কয়েকজন স্ত্রীকে নিয়ে বসলেন। মারহাবা বলেন, মারহাবা। আজকের যুগের আমার মায়েরা, স্বামী যদি একটা কাপড় কিনে আইনে দেয়, যদি কাপড়টার দাম 500 টাকা থেকে 600 টাকা হয়, স্বামী যদি বলে 600 টাকা দিয়ে কাপড়টা আনলাম, স্বামীরে দমক দেয়, ধরে রেনি কাপড় হইলো 600 টাকা দামের জন্য, ঠিক কিনা বলেন? আমি আমার মাদের কাছে বলবো, মা আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দেই। এই মাইকটা বন্ধ করতে হবে, এটা শিখতে হইলে মাইক বন্ধ করে কইতাম না। না তারা হলে কিন্তু আপনারা এই বুদ্ধি প্রয়োগ করতে পারতেন না। হ্যাঁ, আচ্ছা বইলে দিয়ে মাইকে নাকি বিপদে কিন্তু আপনারা পড়বেন, পরে কিন্তু আগামী মাহফিলে কালেকশন করতে গেলে চাউল টাউল দিত না তারা, না দিব না তো। শোনেন, যদি একটা 300 টাকা দিয়ে কাপড় কিনেন, কাপড়টা কিননা বালা করে একটা প্যাকেজিং কইরা, যদি এটার দাম ওই 300, ওই সময় মিশা কথা কম যাইব, কাপড়টার দাম যদি ওই 300, প্যাকেটটা কইরাই না, মানে বউ বালাবুড়া জিগানের আগে প্যাকেটটা মেলা মেরে কইবে, এই লও 1500। বুঝছেন নাই কথাটা? মানে 300 টাকা প্যাকেট করে নিয়ে মেলা মেরে, এই না 1500। তা আপনার কাপড়টা আতলে কিতে আনছেন না লো দসল তো, আসলে কাপড়ের দাম কত? আসলে কত? এখন হয়েছে 300। তো আপনারা কইব 300 টাকার কিতে আনছেন, এটা কি জন্য আনছেন? দরকার ছিল না তো? আরে আমরা তারে তো, আমরা তারে তো একটু কমপ্লেন বা ভালো কিছু খাওয়াইলে চলতো, এটা আপনি কেন আনছেন? তখন দেখবেন বউ খুশি, কথা বলেন না কেন? আর অহংকালের বর্তমান বেরিয়ে দিয়ে কয় আমরা টিয়ে দিলাম, আমি আমার মার্কেট করব, কথা বলেন না কেন? যেই বেডিয়ে ঘরের ভিতরে বয়া বয়া রাখবেন, আদাইরিয়া এই বেডিয়ে থইব বাজাইরিয়া, বুঝেন না আপনারা কথা? বাজারে বুঝেন বাজাইরিয়া, মানে এটি বাজারে বাজারে ঘুরবো, এই জন্য একটার পর একটা কাজের উপরে রাখবেন। আর যদি না হয় কঠিন শাস্তি, কোরআন তেলাওয়াত কাম নাই, কোরআন লয়ে বসে দাও, কোরআন শরীফ লয়ে। বর্তমান জামানায়, বর্তমান জামানায় মহিলারা ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করে না, মসজিদের ইমাম সাহেবের কাছে দেখো হুজুর 200 টাকা নেন, আজকে আমার ঘরে মিলাদ করবেন, দোয়া দিবেন। এই হগিন্নিরজি মনে রাখবা, আজকে আমি এই মাহফিল থেকে বলে যাই, তোমার ঘরের মধ্যে তুমি রহমত চাও, মিলাদ করলে অবশ্যই রহমত, কিন্তু তোমার ঘরে আগের যুগের আমার দাদিরা নানিরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, খোদার রহমত থাকতো, রোগ বালা মুসিবত আসতো না, কঠিন রোগ হইতো না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো। আর বর্তমান বেরিয়ে ছাড়া রাত্র 12টা 1টা পর্যন্ত টিভি চায়, ছাওয়ার পরে সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ঠিক কথা বলেন না কেন? তো খোদার রহমত তোমার ঘরে আইবো না যাইবো? যাইবো। শাস্তি, সকালবেলা ঘুম থেকে উঠবা, ফজর পড়বা, কোরআন তেলাওয়াত করবা, নাস্তা বানাইবা, নাস্তা বানিয়ে খাওয়াইবা, দুপুরবেলা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমাইবা, 12টার দিকে রান্দার যাবে, 1 ঘন্টার ভিতরে ভাত রান্না খাওয়াইবা, আবার হোলা ফাইলে দুপুরবেলা ঘুমাইবা, যেটি টিউশন ফাটানো রেডি রেটে ফাটাইবা, ফাটাইয়ে পড়ালেখা করে আবার আইবা। তোমার কাজ শুধু পড়ালেখা করানো, কাজ করানো, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, হাঁস উক্ত, এর সাইতে বেশি আর কাজ আছে? বেরিয়েছে না আর কাজ আছে? কি আছে? এই তো বললাম আদাইরা রাখলেই তো বেরিয়ে দেবো বাজাইরা, বোঝে না কথা আমার? এই জন্য বলছি যেই মহিলা হইব আদাইরা, ওই মহিলা হইব বাজাইরা। আদাইরা রাখা যাবে না, আমার নবী বলছে মহিলার কিন্তু মারণ যাইব।
আমি কইছি না চাউল দিত না কবি বছর যদি শুনাতে শামিম রাদারে দাওয়াত দিবেন চাউল দিব জামলা ফিসা লইবা হাতে শামিম রাদারে দাওয়াত দিতে আসছো মানে আমদার বিরোধিতা কইরা গেছে আমরা দাওয়াত দিব এতরা কথা বলেন না কেন কার লাগে বলছি মাইকটা বন্ধ কইরা কই হ্যাঁ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ পছন্দ এই জন্য বলি আপনি মহিলার আজরে রাখবেন না কোরআন তেলাওয়াত সকালবেলা যেভাবে শিডিউল মিলে এভাবে মিলিয়ে দিবেন কাজ করো ঘুমাও দরকার নাই তোমার টিভি আল্লাহ পাক হেদায়েতে তৈবা নসিব করুক আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনা অনুযায়ী আপনাদেরকে হেদায়েতের রাস্তা সুন্দর রাস্তা দেখে ও ঘটনা তো ভুলে গেলাম কইলাম না আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কিন্তু ইশারা ইঙ্গিত আইতাছে আমি ছাইরা দেওয়ার লাগি আমার খাদেম সাহেব আমার কইতাছে হুজুর শর্ট শর্ট তাড়াতাড়ি বাড়ি যেতে আমার কালকে মাহফিল আছে আব্বা বিশ্বাস করেন এই বুকটা খালি হয়ে গেছে দেখেন ছাইরা শুরুতের অবস্থা মাহফিল কইরা শরীরটা বেশি ভালো নাই তবুও কেমনে জানি আজকে ওয়াজটা হইয়া গেছে আজকে ফোলাফাইন দিয়ে আজকে মোহাব্বত দেখছি আপনাদের এলাকার ফোলাফাইন মাহফিল করাইলে হইতো না মসজিদে নামাজ পড়ন লাগবো ঠিক 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 শেষ আমার আর দাওয়াত দিত না এলাকা দিব দিব হুজুর লাগতো না আল হক মুররুন উচিত কথা তিতেও বালা দাওয়াত লাগতো না আমার মুসলমান ভালো হইলে চলো এর আগে তো কেউ এমনি কইছে না হুজুর যারা আছে হেতারা দাওয়াত ঠিক থাকবে লাগতো না বাবা দাওয়াত দিস না আমারে তবু তোরা ভালো হইয়া যা নামাজ ফরফা শক্ত মসজিদে যা খোদার কসম প্রথম তিন মাস তোরা শয়তানে দুকা দিব গুতাইব কিত্তি দাস মসজিদে যাইস না কেন যাস এখানে যাইস না যাস কেন শয়তানে ঘুমাইতে গেলে এভাবে শরীয়ত কিপা দিব ঘুমা ভালো করিয়া ঘুমা ভালো করিয়া ঘুমা খোদার কসম এ মুমিন মুসলমানের কাছে ঠান্ডা কোনো কিছু না কথা বলেন না কেন জোরে বলেন না কেন আল্লাহ কবুল করুক আমিন বলেন যুবক ভাই তোমরা মাহফিল করাইছো তোমরা কালকে থেকে মসজিদের মুসল্লি হয়ে যাও ইনশাআল্লাহ আজকে মুরব্বী যেই ব্যক্তি তোমাকে এই বছর মাহফিলে 500 দিছে আগামী বছর তোমাকে ওই মুরব্বী 1000 টাকা দিবে কথা বলেন না কেন ঠিক কিনা বলেন শুধু ঠিক বললে চলবে না বর্তমানে মুরব্বীরা মসজিদে যায় না মুরব্বীরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই মুরব্বীরা নামাজের কথা কইলে কো জামুয়ে তো আর কয়টা দিন পরে বয়স তো বাকি আছে কথা বলেন না কেন আমি বর্তমানে ওয়াজ কিন্তু আধা ঘন্টা 40 মিনিট করে আটটা ফুরাটা ওয়াজ করে এটা আপনারা না কইলো আমি কইতাম এগুলা বুঝছেন নি কথা মুরব্বীরা কয় বয়স তো এখনো বাকি আছে কথা বলেন বলেনি বলেনি এখনো বয়স বাকি আপনারা সবাই মসজিদমুখী হয়ে যান আর বিশেষ করে ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকি দিয়েন না ধমকি বুঝেন না আপনারা ধমক দিয়েন না ধমক তার কলিজা ছোট হয়ে যায় আর মসজিদের দিকে আসে না মনে মনে চিন্তা করে আমি যদি মসজিদে আমাকে ধমক দেয় আমি কেন যাব ধমক দিবেন না পারলে 10 টাকা দিয়ে 10টা চকলেট কিনবেন 1 টাকা দামের একটা চকলেট হাতে দিবেন মসজিদে আসবা তুমি কেমন সুন্দরভাবে মসজিদে আসবা এভাবে তাদেরকে সুন্দরভাবে ইসলামের পয়গাম ইসলামের দিকে সুন্দরভাবে ডাকবে নামাজের দিকে তাহলে আপনার সন্তান যখন এগুলা যখন ছোট বাচ্চারা দুষ্টামি করবে মসজিদে যাবে দুষ্টামি করবে তাদেরকে কিছু বলবেন না কেন তাদেরকে কিছু বললে ওই দেখবেন এই বলার কারণে কিন্তু তারা কিন্তু এই পথ থেকে দূরে সরে যায় মসজিদে আসা বন্ধ করে মনে করে যে চাচু আমাকে ধমক দিয়েছে কাকা আমাকে ধমক দিয়েছে আমি যাব না আমি যাওয়া যাবে না এখানে আর থাকবো না আমি এবার বলে ঠিক কিনা বলেন এই জন্য 1 টাকা 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে কিনে তাদেরকে দিবেন প্রয়োজনে তাদেরকে বলবেন যারা যারা মসজিদে আসবে তোমাদেরকে প্রয়োজনে ঈদে আপনারা যাকাতের টাকা একসাথে করে ছোট গরিব ফোলাফাইনগুলো কাফুর কিনে দিবেন বুঝতে পারছেন নি ব্যাপার সৎকার টাকা বড় লোক থেকে নিবেন নিয়া প্রয়োজনে এই ফোলাফাইনগুলোকে কাফুর জামা কাফুর কিনে দিবেন না তুমি নামাজ পড়ো বিদায় তোমাকে আমি একসাথে জামা কিনে দিচ্ছি এই শীত আসছে তোমাকে একটা সুন্দর জাম্পার কিনে দিয়েছিস তুমি রাত্রবেলা ফজরের সময় নামাজে আসবা সমাজ কি সুন্দর হবে না হবে আমরা চাইলে সমাজ সুন্দর হবে কথা বলেন না কেন আপনি যদি এই উদ্যোগ যদি যুব সমাজ নাও এই যুব সমাজের নাম কি শাপলা তরুণ সংঘ এই তরুণ সংঘ যদি এই উদ্যোগ নাও মেম্বার সাহেবের কাছে যদি আয়সা বলো মেম্বার সাহেব 5000 টাকা দিবে কেন জানো কারণ এটা সমাজ সুন্দর করার কাজ ঠিক আর মেম্বার বানাইছেন আপনারা এই কারণে যে সমাজ সুন্দর করার জন্য উনি দিবে সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ খবর নিয়ে দেখবেন কে কে নামাজ পড়ে
নামাজি ব্যক্তিকে প্রয়োজনে বছরে একবার একবার করে পুরস্কৃত করবেন। নামাজি ব্যক্তিকে তাকে দেখলেই তো বোঝা যাবে তার চেহারার মধ্যে নবীজির নামাজের নূর বাসতেছে। এই জন্য তাদেরকে ভালোভাবে উদ্যম করবেন, সুন্দরভাবে নামাজ সমাজটাকে পরিবর্তন করবেন। একটা মানুষ যেন দেখতে বলতে পারে এই দৌলতপুরের মানুষ ভদ্র নম্র সভ্য, দৌলতপুরের মানুষগুলা পরিবর্তন হয়ে গেছে। আজকে এই দৌলতপুরের মানুষগুলাকে দেখে দেখে এই দৌলতপুর আশেপাশে এলাকা আসেনি, নাম কি নাম কি কয়েকটা নাম বলে। সিঙ্গল নামে তো মুখে দেওয়া যায় না, বাতাই কি কি নাম আছে রাধানগর, কি কি এমন নাম আছে। এই নামগুলো এই এলাকার মানুষ বলবে, দৌলতপুরের মুসল্লি গুলাকে দেখে দেখে বলবে, দেখছো তোমরা যদি ভালো মানুষ দেখতে চাও দৌলতপুর দিকে তাকাও। সমাজটাকে সুন্দর করে নেন। আমি এই জন্য বলবো আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনার কয়েকজন স্ত্রীকে নিয়ে বসলেন। স্ত্রীকে নিয়ে বসার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওনার কাছে এক একজন স্ত্রী এক একটা জিনিস চাচ্ছে। এক একজন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি আমাকে এটা দেন। আরেকজন বলতেছেন, নবী আমাকে এটা দেন। আরেকজন বলতেছেন, নবী আমাকে এইটা দেন। এইটা ওইটা কইরা চাইতে 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 অনেক কিছু চাইলেন। হঠাৎ করে নবীজির ঘরের মধ্যে দরজার মধ্যে একজন আইসা করা লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের স্ত্রীরা ওনারা বুঝতে পারলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কে? উনি বলতেছেন, নবী আমি আপনার সাহাবি হযরত ওমর। হযরত ওমরের তো গলার আওয়াজ শুনতে পাওয়ার পরে নবীর যাই ছয় সাতজন স্ত্রী নবীর সামনে বসা, এক একজন এক একজন করে এক এক দরজা দিয়া ভাগছে। প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার ঘরে না মহিলাদের শব্দ শোনা গেছে, আওয়াজ শোনা গেছে, নবী এখন তো কেউ নাই। আমার নবী বলতেছেন, ওমর তোমারে আমার স্ত্রীরা বড় ভয় পায়, বড় ভয় পায়। নবী গো, কেন আমারে ভয় পায়? তুমি জানোনি আমার কাছে তারা অনেক কিছু আবদার করছে, আমার কাছে তারা অনেক কিছু আবদার করছে। কেন করছে? নবী গো কেন করছে? আমার নবী কই, ওমর তারা আমারে বলছে আমি আল্লাহ পাকের রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলতেছেন, ওমর তার আমারে বলতেছে আমি না রহমাতাল লিল আলামিন, আমি চাইলে মাটি পর্যন্ত শূন্য হইয়া যায়। তারা আমার কাছে এক একজন এক একটা জিনিস আবদার করছে। হযরত ওমর কই, নবী আপনি কি বলছেন? আমার নবী বলতেছেন, আমি আমার কোনো স্ত্রীর জন্য কোনো কিছু চাই না, আমি শুধু আমার উম্মতের জন্য নাজাত চাই। নবী বলতেছেন, নবী গো আপনার স্ত্রীরা কোথায়? আমার নবী বলতেছেন, আমার স্ত্রীরা তো চইলা গেছে তোমার ভয়ে। কেন? তুমি ওমর রে তারা বড় ভয় পায়, তুমি ওমর রে বা তারা বড় ভয় পায়। কেন পায়? কেন পায়? তুমি ওমরের শাসন তারা বড় করা মনে করে। খোদার কসম, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনতেছেন। আপনারা স্বামীর সঙ্গে যে খারাপ আচরণ করেন, আপনারা স্বামীর সঙ্গে যে খারাপ খারাপ আচরণ করেন মা, আপনারা স্বামীর সঙ্গে যে দুর্ব্যবহার করেন, গালাগালি করেন, খারাপ ভাষায় ব্যবহার করেন, আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর যদি থাকতো আপনাদের কল্লা পর্যন্ত ফালাইয়া দিত। খোদার কসম বাইচা গেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন উম্মতের স্ত্রী হইয়া দুনিয়ার মধ্যে আসছেন। খোদার কসম মনটা নরম করে, স্বামী যদি আপনার প্রতি রাগ দেখায়, স্বামী যদি আপনার প্রতি একটু চেইতা যায়, যদি একটু গরম হইয়া যায়, আপনি নরম থাকবেন, কোনো কথা বলবেন না। আপনার এই ধৈর্যের জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বলি মা আপনার সুন্দর হয়ে যান। আর আমি আমার বাবাদেরকে বলবো, আপনারা বিশেষ করে মা বোনদের সঙ্গে গরম ভাষায় ব্যবহার করেন না। কেন জানেন? আপনারা ব্যবসা থেকে আসেন, কাজ থেকে আসেন, আইসা যদি মা বোন একটু কিছু দিতে দেরি হয় গোষ্ঠীর পর্যন্ত দুইয়া ফেলান। এটা আপনারা একটু কম করবেন। আমার নবী বলেছেন, তোমরা মহিলাদের বাবা মার নাম ধরে গালি দিবে না। কেন? আমি মহিলাদের বাবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কথাটা কি মিথ্যা? আমি মহিলাদের বাবা, তোমরা মহিলাদের মা বাবার নাম ধরে একটু কিছু হয়েছে সেক্রিফাইস করবেন।
একজন আরেকজনকে স্যাক্রিফাইস, একজন ধমক দিছে, একজন গরম হইছে, একজন নরম হইয়া দেবেন। পুরুষদের রক্ত আপনারা জানেন এমনি গরম। তো এই জন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারটাকে সুন্দর করতে চান একজন আরেকজনের সঙ্গে, আর বিশেষ করে সন্তানদের সামনে, আপনাদের বাচ্চাদের সামনে কোনোদিন ঝগড়া করবেন না, একজন আরেকজনের সঙ্গে মুখ বালাবালি করবেন না, মুখে তর্ক বিতর্ক করবেন না। কারণ আপনি এটা করতে করতে আপনার সন্তান আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে এটা শিক্ষা গ্রহণ করবে, শিকার পর আপনার সম্মুখে আপনার সন্তান বেয়াদবি করতে দেরি করবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? আর জোর বলেন না, ঠিক কিনা? এই জন্য সংসার সুন্দর করবেন, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমরা সেই সংসার সুন্দর করতে চাই, কারাগার একটু দুই হাত তুলে দেখাই। সবাই চায় না, এই দুই একজন অর্ধেক অর্ধেক চায়, বলে হুজুর আমরা অর্ধেক চাই। দুই সোজা করে দেখেন, নারে তাকবীর হয় নাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহা সম্মেলন। আরো জোরে বলেন সুন্নি মহা সম্মেলন। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। বাবারা, আমার নবীর মহাব্বতের আলোচনা করেছি, নবীর সম্মানের আলোচনা করেছি। আজকের মাহফিলের মধ্যে অনেক মানুষ আছে আম্মা নাই, আজকের মাহফিলের মধ্যে অনেক মানুষ আছে আব্বা নাই। আমি আপনাদের কাছে বলবো, আব্বা হারা এতিম, আম্মা হারা এতিম, আজকের মাহফিলটা নবীর মাহফিল বিশ্বাস আছে না নাই? আছে। এই জোরে বলেন আছে না নাই? এটা কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আমার বন্ধুরা, এটা জান্নাতের বাগান, মনোযোগ দিয়ে শুনবেন, এটা জান্নাতের বাগান। আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, মা বাবার খেদমত করতে পারেন না, মা বাবার জন্য দোয়া করতে পারেন না। আমি বলবো আজকের মাহফিল হোক, আবার আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়, কারা কারা চাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইরে কবুল করুক। জোরে কোন আমিন। আমিন।